গ্যাস অন করে আমি অলরেডি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে কেটে নিয়েছে পরিষ্কার করে ধুয়ে রাখা চারাপোনা মাছগুলি দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, লাল করে ভাজা হয়ে গেছে। এবার তো মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম, আর বাকি যে মাছের টুকরোগুলো ছিল সেগুলোও আমি একসঙ্গে ভেজে নেব। এবারে ওই একই তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তার সাথে অ্যাড করব নুন। নুনটা আগে দিলাম যাতে পেঁয়াজটা মজে যায়, এরপর দিলাম আদা কুচি। পেঁয়াজটা মজে যাওয়ার পর হালকা একটা বাদামি কালার হয়ে এসেছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো। মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখবে মশলা না কষালে না টেস্ট ভালো হয় না, মশলা যত কষাবে টেস্ট তত সুন্দর হবে। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো। এবার একটু এখানে ভালো করে নাড়িয়ে নেব, তবে টমেটোগুলি আমি ঘেঁটে দিইনি, গোটাই থাকবে। কিছুক্ষণ না টমেটোগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এবারে এর মধ্যে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলি আস্তে আস্তে বসিয়ে দিলাম যাতে ভেঙে না যায়। তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে দিয়ে দেব ও উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তোমরা ভাবছো এখানে ভিডিওটা কী করে ঘোলা হয়ে গেল, আসলে ক্যামেরাটা ওপর দিয়ে ধরা ছিল তো, আর গরম ভাপটা উঠছিল, সেই কারণের জন্য ভিডিওর ওই পোর্শনটুকুনি ঘোলাটে লাগছে। এখন দেখো তোমরা বুঝতে পারবে যে মাছের কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে একবার অবশ্যই দেখো, দারুণ হয়েছে রেসিপিটা। বাড়িতে তো সবাই ভীষণ প্রশংসা করেছে, আর অবশ্যই চেষ্টা করো যাতে একটু এই নর্মাল মানে গ্রেভিটুকুনি রাখা, নইলে একেবারে শুকিয়ে মানে রান্নাটা করলে না মানে সেরকম ভালো লাগে না।